পরবর্তী জামাই ষষ্ঠীর সকালে আজ লক্ষ্য করা গেল এক বিপত্তি রাজধানী আগরতলার মিলন চক্র এলাকায় এক দুর্ঘটনা ঘটেছে যেখানে আহত হয়েছেন সাধু শ্যামল দাস গুরুতর ভাবে তিনি আহত হয়েছেন এবং পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাপানিয়া হাসপাতালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এই ঘটনাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত তার অবস্থা কি রয়েছে কেনই বা এই দুর্ঘটনা শুনুন বিস্তারিত ঘটনাটা হইছে ওই তো গাড়িয়েনা বাইকে জানি বাড়ি যাવાય যা গিয়ে গেছে যে আমাদের কল করছে আমরা কি নাম তাই না সমলদাস তার কি মানে কি করে কি করে এটা তো করতে তো সাদর তো দেখা যায় এতটুকুই আর তো যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটাকে ধরতে পারছ না 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 এখন কেমন আছে দানের অবস্থা আছে মোটামুটি তো সুস্থই আছে আমি কথাবার্তাই তো কইতে পারি কিন্তু ব্যথাটা একটু পাইছে আর আপনারা মানে কোন কোনখানে নিয়ে আইছেন আমরা তো টিএমসি আপনারা শুনলেন দমকল বাহিনীর বক্তব্য কার্যত বিস্তারিত বিষয় তারা তুলে ধরেছেন আজ আগরতলার মিলন চক্র এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে যেখানে বাইকের ধাক্কায় ভাবে আহত হয়েছে সাধু শ্যামল দাস তাকে পরবর্তী সময়ে ঝাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখনো তার অবস্থা চলছে চিকিৎসকরা তার অবস্থা খতিয়ে দেখছে তবে ইতিমধ্যেই বাইক চালক পলাতক তাকে এখনো পর্যন্ত পাকড়াও করা হয়নি তবে তারই মধ্যে যে খবর রয়েছে পথ করে তারই বিপত্তি তারই খবর ইতিমধ্যে জানা গেছে তবে আহত অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজার্ডের পর্দায় নমস্কার